শিলচর বেতুকান্দি কারারপাড় গ্রামের জনগণ সুদীর্ঘ বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। একমাত্র পিএইচই বিভাগের ঠিকাদারের বেলাগাম দুর্নীতির কারণে সরব স্থানীয় ভুক্তভোগী জনগণ। শিলচর শহরের নিকটবর্তী গ্রাম বেতুকান্দি কারারপাড়ের জনগণ বিগত 40 বছর থেকে বিশুদ্ধ পানীয় জলের অভাবে সম্পূর্ণভাবে বঞ্চিত। সরকার বদল হলেও হাল ফিরছে না গ্রামের। অন্যদিকে রাজ্য সরকারের পিএইচই বিভাগের অধীনে থাকা জল জীবন মিশনের ঠিকাদারের বেলাগাম স্বার্থান্বেষী চিন্তাধারার কারণে উক্ত গ্রামের প্রায় শতাধিক পরিবার বিশুদ্ধ পানীয় জলের থেকে বঞ্চিত, এমনটাই অভিযোগ করে স্থানীয় ভুক্তভোগী জনগণেরা প্রতিবাদ সাব্যস্ত করেন। ওনারা আরও বলেন, স্থানীয় মানুষদেরকে অন্ধকারে রেখে কমিটিবিহীনভাবে জল জীবনের কাজ কীভাবে চালিয়ে যাচ্ছেন ঠিকাদার, এমনই মন্তব্য করেন স্থানীয় জনগণ। তারা বলেন, এইভাবে রাজ্য সরকারের জল জীবন মিশনের প্রকল্পের কাজের কোনোভাবেই দুর্নীতিমূলক কাজ এভাবে করতে দিবেন না। এর জন্য ওনারা আগামী দিনে গণতান্ত্রিকভাবে আন্দোলনের দিকে অগ্রসর হতে পিছু পা হবেন না। ওনারা আসামের পিএইচই বিভাগের মন্ত্রী সহ জেলা শাসকের কাছে বিষয়টির তদন্তের মাধ্যমে সঠিকভাবে জনস্বার্থে কাজ করার বিনম্র অনুরোধ জানান। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। আমার নাম শাহানারা বেগম মজুমদার। জমিন মাফিয়া কমপ্লেন দিয়ে রাখছেন তারা যে আমরা জল না দেওয়ার লাগে। কতদিন ধরে আপনারা এখানে জল খাই? আমি তো, আমার তো বিয়ে হয়েছে 32 বছর, আমি 32 বছর থেকে জল নদীর থেকে নিয়ে খাই। কত তো এক দেশ, স্বাধীন দেশের নাগরিক আমরা, কেন আমরা বঞ্চিত হই জল থেকে? জল থেকে এই বিশুদ্ধ জল খাইয়ে পান করিয়া রোগে আমরা আক্রান্ত হয়েছি। আর আমাদের সরকারের নারা হইল গিয়া হর ঘর জল, হর ঘর নল। কেন আমরা বঞ্চিত হইব? আমাদের জনবসতি হয়েছে এই গ্রামে, আমরা কেন বঞ্চিত হয়েছি? আমাদের তৃতীয় খণ্ডর এই প্ল্যান্টটা, তৃতীয় খণ্ডর প্ল্যান্টটা আইসে পৌর গিয়া কাজ হয়, বাইল্যান্ড পৌর গিয়া দোকানে হয়, এই পিসির পাশের গল্লি এই গলিত কাজ কেন ধরা হয় না? এটা আমাদের কিন্তু এই গলির মানুষ যে কতদিন থেকে বাতাবাজি করে, এই গলির মানুষ আমাকে তোমাকে দেখাইয়া যে তোমরা অবজেকশন আছে, ইটা আছে, ইটা আছে কইয়া এই গলিটার জলের লাইন কোনো কিছু ঢুকে না। এরপরে প্রত্যেকের ডকুমেন্ট আবার তারা নিছে যে তোমরা জল ভাই ভাই। অতএব এখানে একজন কন্ট্রাক্টর আছে, তাই নিজে কইছে যে তো তোমরা গলির লাগিনা 2.5 ইঞ্চি রাখা হয়েছে। আরে বাবা, 2.5 ইঞ্চি রাখা হয়েছে খালি তো, 2.5 ইঞ্চি রাখা হয়েছে এটা মুখে খোয়া হয়, কিন্তু পাইপটা তো আর ঢুকে না। এক সপ্তাহ দিন পরে তাইনি উঠে কইছে এটা তো অবজেকশন আছে। আমরা ওটা ঠিক আছে, অবজেকশনটা যদি আমরা ভাড়াবতী মানছে সব একত্র হইয়া আনরে খোয়া হয়েছে যে তো তুমি অবজেকশন কপিটা আমরা দিও। এই খালি অবজেকশন কইয়া ডাইনে বাবুর দিকর খাজটা শেষ হয়ে যায়। আজকে ইদানিং আমার বাড়ির রাস্তা আর একটা গল্লি এটার তারা হাজো ধরছে, তখন আমরা এই এলাকার মানুষে, আমার বাড়ির গল্লি এই এলাকার মানুষে গিয়া কইছে খাজ বন্ধ করো, যতক্ষণ পর্যন্ত ডাইনে বাবুর গল্লি যেটা কমপ্লিট হয়েছে না ততক্ষণ পর্যন্ত এনে কোনো খাজ হইতো না। যদি তারা খাজ পাশের গল্লি ডাইনে বাবুর গল্লি অতএব পাড়ার বারোর ল্যান্ড যেটা গল্লি, যেটা 7 ফুটি গল্লি, এটার বিপিএল লাইন নামাইছে সরকারি, সরকারি বিজেপি সরকারের আমল গড় হয়েছে, অতএব ল্যাট্রিন হয়েছে সরকারি ল্যাট্রিন যেটা এটাও পাইছে, আর এটা আবার কিতার অবজেকশন? এটার তো কোনো অবজেকশন হওয়ার কথা নাই। অতএব কংগ্রেস সরকারের আমলে এই গলির মানুষে কোনো একটা কিচ্ছু পাইছে না, বিজেপি সরকারের আমলে প্রত্যেক ঘর ঘর সবে ঘর পাইছে, সবে ল্যাট্রিন পাইছে, সবে রাস্তা পাইছে। অতএব এই রাস্তা 3 বার সরকারি কাজ হয়েছে,
সাত ফুটি রাস্তা আছে, তিনবার সরকারি কাজ হয়েছে, প্রত্যেকের ঘরে ঘরে ডকুমেন্ট আছে। কিছু দুষ্কৃতীয় লোকের তারা যে এটা জায়গা কিনে লিছে, ইটা করে লিছে, ইটা করে লিছে, এটা ভাবিয়া কিছু কিছু একটা অবজেকশন মানে মাত কটা হাঁটাহাঁটি চলে। তো এটা কোনো অবজেকশন অবজেকশন টিকি তো না, এলাকার মানুষ জাগি গেছে, এলাকার মানুষের জানি লইছে যে তুই কিতা দুর্নীতি চলে, এই পিএইচই লইয়া ই দুর্নীতিটা এই এলাকার চলতো না, এখন মানুষ পাবলিক জাগি গেছে। এখন আমরা দাবি হইল পাড়া প্রতিবেশীর দাবি, এক নম্বর লিস্টে যেটা গল্লি খাড়ার পার যেটার নামে এই পিএইচইটা আইছে, এই গল্লিটার এই এলাকার দাবি যেহেতু এই পিএইচইটা কমপ্লিট জল ঢুকি একবারে নিচে যতক্ষণ জল গোয়ার আছে ততক্ষণ পর্যন্ত হইত। কিছু কিছু গল্লি তারা নব্বই মিটার, আশি মিটার, তিরিশ মিটার ওরম হইয়া মানুষের লগে বাউতাবাজি করেছিল, কিন্তু এটা কেন এটা আমরা জানতাম চাই। আমরার কথা হইল এই যে বেতুকান দিয়ে খাড়ার পার যেটা পার তিরিশ পিএইচই আইছে, প্রত্যেকটা গল্লি আছে গল্লিয়ে গল্লিয়ে পাইলাইন যেন প্রত্যেক গল্লির শেষ মাথা পর্যন্ত যায়। আর ওর যদি আপনার দাবি পূরণ না হয় তাহলে আমরা যদি দাবি পূরণ না হয় এই এলাকার মানুষের ডিসিশন নিছে, তানা যেতে লাগে তানা যাইব, ডিসিট যেতে লাগে ডিসিট যাইব, পিএইচই ডিপার্টমেন্টও যেতে লাগে পিএইচই যাইব। অতএব জলমন্ত্রী পীযূষ হাজারিকা যদি অতক্ষণ পর্যন্ত যাওয়া হয় তাহলে ওই এলাকার মানুষ জাগি গেছে তারা যাইব। যে জলমন্ত্রী কইয়া দিছে ঘর ঘর পানি জল জানা পড়েগা, ও সরকারে কইয়া দিছে যেহেতু প্রত্যেক ঘরে ঘরে জল যাইত, অতএব এই এলাকার কংগ্রেসই যারা দলাল আছে এই দলাল হকলে এই এলাকা লইয়া বিভিন্ন সময়ে রাস্তাঘাট লইয়া দুর্নীতি কেলেঙ্কারি করে, এই কেলেঙ্কারি আর চলবে না এই বিজেপি সরকারের আমল। আমরা সবকে হুঁশিয়ারি দিছি যেহেতু এই বিজেপি সরকারের আমল দুর্নীতি চলবে না, এই বিজেপি সরকার আমল বিজেপি সরকার হওয়ার পরে আমরা রাস্তাঘাট হয়েছে প্রত্যেক গল্লি গল্লি কাজ হয়েছে, কিন্তু কিছু কিছু দলাল হকলে আধা কাজ করিয়া আধা কাজটা উঠাই প্রত্যেক গল্লিটা ফুরা হয়েছে।